হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নকুল স্যার, বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে এই 21 কবিতার শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে, মানে 9, 10, 11 লাস্টের যে প্রশ্নগুলো রয়েছে এই 21 কবিতার, ওই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এর আগের ভিডিওতে আমার প্রথম থেকে 1 থেকে একদম 8 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা আমি করেছি, একটা ভিডিও আমি বানিয়েছি। তোমরা যদি না দেখে থাকো দেখে নেবে। আজকের ভিডিওতে এই 9 থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো, 9, 10 আর পরের পেজে আছে 11। তাহলে দেখো, 9-এর প্রশ্নটা কি আছে, 9-এর ব্যাখ্যা করো। এই যে এখানে দেখো দেওয়া আছে, এখানে 11, 12, 11, 1, 2, 3 এইভাবে দেওয়া রয়েছে, কিন্তু দেখো উপরে 9-এর ব্যাখ্যা করা রয়েছে। আবার নিচেটা দেখো 10, এখানে নাম্বারিংয়ে কিছু ভুল আছে, ঠিক আছে। পুরোনো বইয়ে থেকেই কপি করা হয়েছে আশা করি, পুরোনো বইয়ে আরও 2টো প্রশ্ন ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে, ওই জন্য এই নাম্বারিংয়ে একটু নাম্বারিংয়ে ভুল হয়েছে। তো দেখো, যাই হোক, ওসব বাদ দাও। দেখো এখন এই যে 9-এর দাগের প্রথম 1-এর প্রশ্নটি, কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে, এই যে এখানে শব্দগুলো মানে লাইনগুলো দেওয়া আছে, সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে, কথায় কথায় কথকথা মতো রূপকথা, তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা। এই যে লাইনগুলো দেওয়া আছে, এই 4টি লাইনের ব্যাখ্যা করতে হবে, পরপর 1-1টি ব্যাখ্যা তোমাদের করতে হবে। দেখো 9-এর ব্যাখ্যাটা, 9-এর প্রথমেই ছিল কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে। দেখো তোমরা উত্তরটা, ওই লাইনের ব্যাখ্যাটি তোমরা এইভাবে লিখবে, শুরুটা এইভাবে করবে, উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের মানুষ, এবং তারা শেষ পর্যন্ত অত্যাচারী পাকিস্তান সেনার বিরুদ্ধে গিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছিল বাংলায়। এই প্রতিবাদী আন্দোলন করতে গিয়ে পাক সেনার গুলিতে অনেক তরুণ প্রাণ হারায়, এই সব ভাষা সহিত তরুণদের গুলিবিদ্ধ হওয়াকে কবি পাখির সঙ্গে তুলনা করেছেন কবিতায়। আচ্ছা, এরপরে দেখো 11-2-এরটা, মানে 9-এর দাগের ব্যাখ্যাগুলোর কথা বলা হচ্ছে। সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে, শোকে মানে দুঃখে, সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে। দেখো এই ব্যাখ্যাটি তোমরা খুব ছোটোর মধ্যে এভাবে লিখে দেবে যে বাংলা ভাষার অধিকার নিয়ে বাংলার আন্দোলনকারীদের উপরে পাকিস্তানের সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে বাংলার মানুষ ক্ষেপে ওঠে এবং আরম্ভ করে প্রতিরোধ আন্দোলন যুদ্ধ। পাক সেনাদের বিরুদ্ধে মরণপণ সংগ্রামকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করেছেন কবি। যে এরপরে দেখো 3 নম্বর ব্যাখ্যাটি, কথায় কথায় কথকথা কত রূপকথা। দেখো এই লাইনটির ব্যাখ্যা এইভাবে কবিতা হিসাবে করবে, মাতৃভাষা আমাদের মায়ের সমান, শৈশবে এই মাতৃভাষায় কথকথা রূপকথার গল্প শোনার স্মৃতিগুলি কবির স্মৃতিতে রয়েছে, বাঙালি জীবনের পরিচয় প্রকাশ পায় কথকথা রূপকথা ইত্যাদির মধ্যে দিয়ে, এগুলি বাঙালির সংস্কৃতির নিজস্ব জিনিস, বাংলা ভাষা ও বাঙালির জয়ের মধ্যে দিয়ে এগুলির পুনঃপ্রতিষ্ঠাই লক্ষ্য করেছেন কবি। দেখো ব্যাখ্যা 4টা কী ছিল 9-এর দাগের, তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা। দেখো এই লাইনটি ব্যাখ্যা কীভাবে করবে খুব ছোটোর মধ্যে, কবির কথায় দেশ মাতার অপর নাম হল মাতৃভাষা, ভাষা আমাদের মায়ের সমান, ভাষা প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন হয় তার মিছিলে স্বয়ং মাতৃভাষার উপস্থিতি কবি অনুভব করেছেন 21 কবিতাটির মধ্যে দিয়ে। দেখো 8-10টি বাক্যে উত্তর দাও, 10-এর দাগেরটা, 9-এরটা হয়ে গেল, এবারে 10-এরগুলো, ঠিক আছে।
দেখো প্রথমে 10-এর 1, এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পঙ্ক্তি উদ্ধৃত করে আলোচনা করো। তারপর 10-এর 2টা কবিতার নামকরণ সার্থকতা বিচার করো। ঠিক আছে, দেখো তাহলে উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে। দেখো 10-এর 1-এর 1টা, এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পঙ্ক্তি উদ্ধৃত করে আলোচনা করো। দেখো উত্তরটা এইভাবে শুরু করবে, 21-এ কবিতায় কবি আশরাফ সিদ্দিকী পাখি বলতে ভাষা আন্দোলনকারীদের বোঝাতে চেয়েছেন। কবি ভাষা আন্দোলনকারীদের পাখির সঙ্গে তুলনা করার জন্য কবিতায় বিভিন্ন পঙ্ক্তিতে পাখি শব্দের ব্যবহার করেছেন। বিন্নিধানের মাঠের ধারে গুলির আওয়াজে পাখির গান শেষ হয়, ঠিক যেমন পাক সেনাদের গুলিতে বাংলার যুবকরা প্রাণ দেয়। কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে পড়ে গেল মাটিতে। এই পঙ্ক্তি দ্বারা কবি বাঙালি তরুণদের মৃত্যুর ছবি দেখিয়েছেন। আবার সহস্র পাখির কলতানে চারিদিক মুখরিত হয়ে ওঠে, বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত অত্যাচারী পাক সেনাদের বিরুদ্ধে গিয়ে বাংলা ভাষা ব্যবহারের অধিকারকে প্রতিষ্ঠা করে। দেশের হাজার হাজার মানুষ মুক্ত পাখির মতো আবার আনন্দে মুখর হলো। এই মানুষদের কবি সহস্র পাখি বলে চিহ্নিত করেছেন, সহস্র পাখি বলে চিত্রিত করেছেন। এবার 10-এর 2, কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। দেখো এইভাবে শুরুটা করবে, নামকরণের সার্থকতা লিখতে গেলে এইভাবে শুরুটা করতে হবে। দেখো এভাবে শুরু করবে, মানব জীবনে সন্তানের নামকরণ যেমন গুরুজনদের ইচ্ছায় রাখা হয়, সেই রকম সাহিত্যের ক্ষেত্রে কবি বা লেখকের ইচ্ছায় কবিতা বা গল্পের নামকরণ হয় না। এই ক্ষেত্রে কবিতা বা গল্পের চরিত্র বা বিষয় বা পরিবেশকে কেন্দ্র করে নামকরণ করা হয়। এই 21-এ কবিতার মাধ্যমে কবি আশরাফ সিদ্দিকী ইতিহাসের এক বিশেষ দিন 1952 সালের 21-এ ফেব্রুয়ারি গুরুত্ব 21-এ ফেব্রুয়ারির গুরুত্ব বা ঘটনা তুলে ধরেছেন, যা পাঠককুলের জানা খুবই জরুরি। উর্দুর বদলে পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করতে গিয়ে প্রতিবাদী আন্দোলনে পাক সেনার গুলিতে মারা যায় বাংলার প্রচুর তরুণ সন্তান, যা এই 21-এ কবিতায় ধরা পড়েছে। কবি 21-এ ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করে এই কবিতাটি রচনা করেছেন। সেদিক থেকে বিচার করলে কবিতাটির নামকরণ যথার্থ ও সার্থক বলা যায়। এবার দেখো পরের প্রশ্নটা, 11-এর দাগে কী রয়েছে, যে শুধু মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ নয়, এই কবিতায় রয়েছে আবহমানের ও অমরতার প্রতি বিশ্বাস। পাঠ্য কবিতাটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি আলোচনা করো। দেখো তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, 11-এর দাগের প্রশ্ন উত্তরটি, আশরাফ সিদ্দিকীর লেখা 21-এ কবিতাটিতে শুধুমাত্র মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তা নয়, এর সঙ্গে কবি দেশের আবহমান ঐতিহ্যকেও তুলে ধরেছেন। এই কবিতায় রয়েছে কথকতা, রূপকথা, দেশের জারি, সারি, ভাটিয়ালি ও মুসিদি গানের কথা, এছাড়া বিন্নিধানের কথা, প্রভাতে ছেলেদের পড়তে বসা, রাখালের গরুপাল নিয়ে মাঠে যাওয়া, এইসব গ্রাম বাংলার নিত্যদিনের ছবিও রয়েছে। এইভাবে কবি তার কবিতায় আবহমানকালের বাংলাকে তুলে ধরেছেন ও অমরতার প্রতি বিশ্বাসে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এবার দেখো 12 দাগের প্রশ্নটা কি রয়েছে। মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছো যেখানে কেউ তোমার মাতৃভাষা বোঝে না, নিজের ভাষায় কথা বলতে না পারার যন্ত্রণা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দেখো চিঠিটি তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে নিজের মতন করে লিখবে। দেখো দীর্ঘদিনের জন্য তুমি চেন্নাই চলে গেছো এটা ধরে নাও, বা তুমি যেখানে খুশি একটা লিখতে পারো, এমন কোনো একটা জায়গায় তুমি চলে গেছো, ঠিক আছে, সেইখান থেকে তোমাকে চিঠি লিখতে হবে। দেখো এইভাবে তোমরা লিখবে, প্রিয় আমি যেমন লিখেছি, স্নিগ্ধা লিখেছি, তুমি একটা বন্ধু বা বান্ধবীর নাম দিয়ে দেবে। দেখো আমি এটা যেহেতু চেন্নাইয়ে চলে এসেছি অনেক দিন আগে, অনেক অতীতের কথা আমি লিখছি এখানে, তো দেখো চেন্নাই মনে করো চেন্নাই চলে এসেছি, চেন্নাইয়ের রাজ্য হচ্ছে তামিলনাড়ু, 18 তারিখ লিখছি আমি, 18/3/2022 মানে আজকে লিখছি। প্রিয় স্নিগ্ধা, আশা করি তুই ভালো আছিস, অনেক দিন হলো তোর সঙ্গে যোগাযোগ করা হয়নি। তুই জানিস আমার বাবা CISF এ চাকরি করে, বাবার চাকরি সূত্রে এখন আমরা চেন্নাইয়ে রয়েছি, এখানে আমি সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছি, এখানকার মানুষ তামিল ভাষায় কথা বলে, এখানে আমার বাংলা ভাষার কেউ কথা বলে না, নিজের মাতৃভাষায় কথা বলতে না পারা যে কি বেদনাদায়ক তুই নিশ্চয়ই তা বুঝতে পারছিস। এখানে অনেক কিছু দেখছি ভালো লাগছে, কিন্তু কারোর কাছে মনের আনন্দ প্রকাশ করতে পারছি না, মাতৃভাষার গুরুত্ব যে কতখানি তা আজ আমি বুঝতে পারছি। যাই হোক, অল্প স্বল্প হিন্দি বলে এখন চালিয়ে নিচ্ছি, ধীরে ধীরে তামিল ভাষা শিখতে শুরু করছি, পুজোর ছুটিতে আসছি, তোর আর তোর বাড়ির খবর জানিয়ে চিঠি লিখিস, ভালো লাগবে, ভালো থাকিস, মাসিমাকে প্রণাম জানাস, ইতি নকুল, তারপরে এখানে ইতি লিখে তোমার নিজের নামটা লিখবে, তারপরে এখানে যাকে পাঠাবে চিঠিটা তার ঠিকানাটা লিখে দেবে। এবার দেখো একদম 13 নম্বর লাস্টেরটা কী রয়েছে, দেখো তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালিত হয়ে থাকে তা জানিয়ে প্রিয় বন্ধুকে চিঠি লেখো। তাহলে দেখে নাও এইটা কীভাবে লিখবে। দেখো তাহলে চিঠিটা লিখতে শুরু করছি, দুর্গাপুর পশ্চিম বর্ধমান দিয়ে দিলাম, আজকে তারিখ দিয়ে দেবে 18/3/2022, তারপর দেখো লিখছি, প্রিয় বন্ধু নঈম, একটা বন্ধুর নাম দিয়ে দেবে, প্রিয় বন্ধু নঈম, আশা করি তুই ভালো আছিস, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনে এই বছর 21শে ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো, অনুষ্ঠানটি হয় আমাদের বিদ্যালয়ের হল ঘরে, মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্যোগেই অনুষ্ঠানটি হয়। প্রথমে সমবেত কণ্ঠে একটি দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বাংলাদেশের ভাষা আন্দোলন এবং ভাষা শহীদ দিবস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সামনে তুলে ধরেন, তারপর মাতৃভাষার প্রয়োজনীয়তা সম্পর্কে বাংলার শিক্ষিকা মহাশয়া তার মূল্যবান বক্তব্য রাখলেন। এই অনুষ্ঠানে থেকে আমি বুঝলাম আমাদের মাতৃভাষা আমাদের মায়ের মতোই, তাই আমাদের প্রত্যেককে মাতৃভাষাকে শ্রদ্ধা ও সম্মান করা উচিত। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আজ এখানেই শেষ করলাম, ভালো থাকিস, গুরুজনদের প্রণাম জানাস, ইতি নকুল, তারপরে যাকে পাঠাচ্ছ চিঠিটা তোমার বন্ধুকে তার ঠিকানাটা এইভাবে লিখে দে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে 21শে কবিতার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম, উত্তরগুলো শেয়ার করলাম,